রংপুর 3 এবং আমাদের সিটগুলো নিয়ে যদি আমাদের যারা আছে তাদের যদি সেইভাবে মূল্যায়ন না হয় তাহলে উনি ইলেকশনে যাবেন না। নির্বাচন সামনে রেখে আবারও দ্বন্দ্ব আর মতবিরোধ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মাঝে। নানা নাটকীয়তার পর সোমবার 287 আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থী ঘোষণা করে দলটি। দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশনের সাথে তার ছেলে সাদের সাথ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে বাদ রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতেই পার্টি ভাঙনের মুখে পড়েছে বলেই তাৎক্ষণিক দাবি করেন রওশনের সাথে রাজনৈতিক সচিব গোলাম মসি। এবার সেই সুরে রওশন এরশাদের মন্তব্য জানিয়ে দিলেন গোলাম মসি। বলেন সবকিছু ঠিকঠাক না হলে নির্বাচনে অংশ নেবেন না জাতীয় পার্টির স্থপতি এরশাদ পত্নী রওশন। ইলেকশন যদি যেতে হয় সবাইকে একসাথে যেতে হবে, ইউনাইটেড পার্টি জাতীয় পার্টি যেতে হবে, সেখানে আবার ডিভিশন করা যাবে না। রংপুর 3 এবং আমাদের সিটগুলো নিয়ে যদি আমাদের যারা আছে তাদের যদি সেইভাবে মূল্যায়ন না হয় তাহলে উনি ইলেকশনে যাবেন না। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে দল থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বহিষ্কৃত সাবেক মহাসচিব রওশনপন্থী মশিউর রহমান রাঙা। আমি নির্বাচনের প্রস্তুতি নিয়েই যাব, যদি এখানকার জনগণ মনে করে যে না আমার নির্বাচন করা প্রয়োজন তাহলে আমি 30 তারিখে আমার মনোনয়নপত্র আমি সাবমিট করে দিয়ে আসব। তবে দল থেকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হলে করবেন বলেও জানান রাঙা। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।